আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলার পাইগাসা উপজেলার পঞ্চাশ সজ্জার হাসপাতালের জরুরি বিভাগের নিচেই এবং আমি যে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে পাইগাসার করোনা পরিস্থিতি আর এই করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেমন কি অবস্থায় এর হাল হকিকত দিয়ে আপনাদেরকে জানানোর জন্য আজকে এখান থেকে সংযুক্ত হয়েছি আমি পাইগাসা হাসপাতালের করোনা বিষয়ের মুখপাত্র ডাক্তার ইফতেখার বিন রাজ্জাকের সাথে কথা বলেছি উনি আমাকে যেটা জানিয়েছেন এ পর্যন্ত পাইগাসাতে সর্বমোট এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিনশো জন এবং এ পর্যন্ত আজ পর্যন্ত সুস্থ হয়েছেন দুইশো জন বাকি আক্রান্ত যারা হয়েছেন তারা চিকিৎসাধীন আছেন একটি এমনটি জানিয়েছেন এই হাসপাতালি হাসপাতালেরই করোনা বিষয়ের মুখপাত্র ডাক্তার ইফতেকার বিন রাজ্জাক আর আরেকটু দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই মাসে এই পাইগেসা এলাকায় মোট পরীক্ষা হয়েছে দুইশো জন এবং করোনা আক্রান্ত হয়েছেন সত্তর জন বর্তমান এর পার্সেন্টেজ এসে দাঁড়িয়েছে উনত্রিশ পয়েন্ট আঠাশ এবং সুস্থ হয়েছেন এই কয়েকদিনের ভিতরে মাত্র সাতজন আরেকটু জানিয়ে রাখতে চাই এই করোনা এই দ্বিতীয় ধাপে আক্রান্ত এবং হওয়ার যে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরই প্রেপেক্ষিতে উপজেলা করোনা বিষয়ক কমিটি যে বিধিনিষেধ আরোপ করেছিলেন সেই বিধিনিষেধের আজকে সপ্তম দিন এবং আগামী একুশ তারিখ পর্যন্ত যে বিধিনিষেধ কার্যকর হচ্ছে এবং পাইগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আমাকে জানিয়েছেন যে ওনারা প্রতিনিয়ত এবং প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এবং জনগণকে তারা সচেতন করার জন্য পরামর্শ দিচ্ছেন যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে তাদেরকে ধরে জেল জরিমানা ব্যতে রেখে করোনা টেস্ট বাধ্যতামূলক করেছেন ভ্রাম্যমাণভাবে এবং আজও আমরা জানতে পেরেছি এবি এম খালিদ হোসেন সিদ্দিকী আমাকে জানিয়েছেন আজ আজও তিনি পনেরো থেকে ষোলো জন এমন মাস্কবিহীন লোককে উনি আটক করে তাদেরকে করোনা টেস্টের জন্য পাঠিয়েছিলেন এবং সে রেজাল্টটা এখনও পর্যন্ত আমরা পাইনি সেটা চলমান রয়েছে আর একটু জানিয়ে রাখতে চাই পাইগাসা বাজারে। সহ পাইগাসা পৌরবাজার সহ উপজেলার চারটি ইউনিয়নের প্রধান প্রধান বাজার কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও এলাকার মানুষের সচেতনতার অভাবে এই বাজারগুলো কিন্তু বন্ধ হচ্ছে না যথাসময়ে বন্ধ হচ্ছে না দোকানপাট কিন্তু খোলা দেখা যাচ্ছে এই কঠোর বিধিনিষেধের প্রথম দুদিন এই পাইগাসা পৌরসদরের বাজারগুলো তারা বিধিনিষেধ মানলেও পরবর্তীতে তারা বেমলন কিন্তু ভুলে গেছেন এই পাইগাসা উপজেলার মাত্র একজন ইওনো একজন এসিল্যান্ড বা একজন ওচি দিয়ে এই উপজেলাটাকে কিন্তু জনসচেতনতা বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা অনেক দুরূহ এবং কষ্টসাধ্য হয়ে পড়ছে এবং আরেকটু জানিয়ে রাখতে চাই এই চারটা ইউনিয়ন কপিলবণি রাড়ুলি লস্কর এবং চাঁদখালি এবং পাইগাছা পৌরসভা এই এলাকার যেসব বড়ো বড়ো যেসব বাজারগুলো রয়েছে এ বাজারগুলো কিন্তু যথাসময়ে বন্ধ করা সম্ভব হচ্ছে না হা সাপ্তাহিক হাটের দিন কিন্তু সেই হাট বসছে যে সময় হয়তো উপজেলা ম্যাজিস্ট্রেট বা ইয়েস যখন যাচ্ছেন তখন হঠাৎ লোকজন হাওয়া হয়ে যাচ্ছেন আবার কিছুক্ষণ পরে চলে আসার পর পরে কিন্তু সেই হাটগুলো বসছে যার কারণে মানুষের সচেতনতার অভাবের কারণে এই এই পাইগাছা এলাকায় পুরো উপজেলা ব্যাপী এই করোনা সংক্রমণ কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছেন দর্শক আমি আরেকটু জানিয়ে রাখতে চাই আজকে পাইগাসা হাসপাতালে ষোলো জন করোনা পরীক্ষা করা হয়েছে এবং সেখানে কিন্তু নয়জন করোনা আক্রান্ত হয়েছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা আশাসনী থেকে একজন করোনা আক্রান্ত রুগী পাইগাসা হাসপাতালে চিকিৎসা নিতে আসার সময় পথি উনি ইন্তিকাল করেছেন এবং এখান থেকে কিন্তু তাকে পরীক্ষা করে দেখা গেছে তিনি করোনা আক্রান্ত ছিলেন এই এলাকার মানুষের ভিতরে কিন্তু এরকম একটা আতঙ্ক কিছুটা ছড়িয়ে পড়েছে যে এই এলাকায় কিন্তু করোনা আক্রান্ত একজন রুগী মারা গিয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য জেনেছি যে খোলাতে পাঠানো হয়েছে কয়েকজনকে এই অবস্থা যদি চলতে থাকে আর এই কঠোর বিধিনিষেধ যদি আরও বাড়ানো না হয় বা জনগণকে সচেতন না করা সম্ভব হয় তাহলে এই দিনকে দিন এই এলাকার কিন্তু করোনা আরও বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন এলাকার সচেতন মহল